শারদ উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে দুস্থদের মধ্যে নতুন কাপড় তুলে দেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুজোর সময় সবার মুখে হাসি ফোটানো এবং সবাই মিলে আনন্দে মাতোয়ারা হওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুজোর দিনগুলোতে রাজ্যের শান্তি সম্প্রীতি অটুট থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের যারা মা বোনেরা আছেন তাদের একটা সামান্য একটা প্রয়াস করার চেষ্টা করি, একটা উপহার দেওয়ার চেষ্টা করি। তো গতকালও আমার 8 নং বটদোয়ালি আমার যে বিধানসভা সেখানে 20 নম্বর ওয়ার্ডে কিছু কাপড় আমি বিতরণ করেছি। আজকে এখানে 34 নম্বর ওয়ার্ডে এসেছি, আমাদের সভাপতিও আছেন, আমাদের কর্পোরেটর মহোদয় এখানে আছেন, সবাই মিলে আমরা এখানে উপস্থিত থেকে এই যে দুর্গাপূজা সেই দুর্গাপূজাতে সবার মুখে একটা হাসি ফোটান এবং সবাই মিলে আমরা আনন্দে মাতোয়ারা হই, এই চিন্তাভাবনায় আজকে মা বোনদের মধ্যে কিছু শাড়ি বিতরণ করেছে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনা অতীব আনন্দের, এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বদাই মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন, এখন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীকে যতবারই ধন্যবাদ জানানো হোক না কেন তা কমই হবে। প্রধানমন্ত্রী জি সবসময় কিছু না কিছু আমাদের জন্য মানুষের জন্য করার চেষ্টা করে, এবার বাংলা ভাষার যে ধ্রুপদীর যে বিষয়টা উনি রেখেছেন সত্যিই আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যত বার ধন্যবাদ দেবো কমই হবে যে এরকম একটা জিনিস উনি করেছেন। এবং এর আগেও উনি অনেক বিশেষ করে ত্রিপুরা জন্য অনেক কিছু করেছেন এবং আমি বারবার ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি বছরে গত জুলাই মাসে সাহিত্য একাডেমির অন্তর্গত ল্যাঙ্গুইস্টিক্স এক্সপার্ট কমিটি মারাঠি পালি প্রাকৃত অহমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। বৃহস্পতিবার সেই অনুমোদনের সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।